অশুদ্ধ ভালোবাসা বললাম, এই বিশুদ্ধ ভালোবাসা, প্রসিদ্ধ ভালোবাসা কারে বলে দেখেন? প্রসিদ্ধ ভালোবাসা, প্রসিদ্ধ ভালোবাসাটা কেমন ছিল? মহাভারতের ঘটনা নিশ্চয়ই শুনেছেন। হংসধ্বজ রাজার ছেলে, নাম ছিল ভক্ত সুধর্ণ, তিনখানা ভালোবাসা, অশুদ্ধ বিশুদ্ধ আর প্রসিদ্ধ, এই তিনটে ভালোবাসার জন্য কৃষ্ণ গৌর হইল। তা রাজা হংসধ্বজের ছেলের নাম ভক্ত সুধর্ণ, দিবানী শ্রীকৃষ্ণ গুণ গান গায়, দিবানী শ্রীকৃষ্ণ গুণ গান গায়। একদিন দেখতে পেল একটা ঘোড়া, অশ্বমের যজ্ঞের ঘোড়া, যেটা ছেড়েছিল রাজা যুধিষ্ঠির। কেন ছেড়েছিল না? কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কথাগুলো ভালো করে শোনো, তখন এত রক্তপাত হয়েছিল যে রাজা যুধিষ্ঠিরের অন্তরে শান্তি নাই। তাই গুরুদেব ব্যাসদেবমুনি বললো, যুধিষ্ঠির যদি হস্তিনায় শান্তি ফেরাতে চাও, তুমি অশ্বমের যজ্ঞের আয়োজন করো। তাই গুরুদেবের কথা মতো অশ্বমের যজ্ঞের আয়োজন করা হলো, হইল। অশ্বমের যজ্ঞের নিয়ম কি ছিল? আমার ক্ষুধা পেয়েছে, খেতে দিচ্ছে না, অসুবিধা হচ্ছে, মায়ের বাটে একসঙ্গে খাবো, একটা দিন এক ঘন্টা দেরি কি হয়েছে, তাহলে বস। অসুবিধা হচ্ছে না তো? বিশুদ্ধ ভালোবাসা জানে না, দেশের ছেলে তো, তাই যদি খুব ক্ষুধা পাই একে একে যাবে, আবার খেয়ে আসবে, অসুবিধা নেই। কি হয়েছে? রাজা যুধিষ্ঠির অশ্বমের যজ্ঞের ঘোড়া ছেড়ে দিল, ছেড়ে দিল। ঘোড়ার মাথায় একটা পত্র দেওয়া হলো, কি? এই ঘোড়া যে রাজ্যে রাজা ধরে আটকে রাখবে, তার সঙ্গে যুদ্ধ করে ঘোড়া ছাড়িয়ে নিয়ে যাও। ঘোড়া ছুটছে, ঘোড়া ছুটছে, ছুটতে 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 ওই ঘোড়া গিয়ে পৌঁছলো রাজা হংসধ্বজ রাজার রাজ্যে। রাজা হংসধ্বজ রাজার রাজ্যে, বাবা, ওই রাজা হংসধ্বজের একমাত্র ছেলে ছিল, নাম তার ভক্ত সুধর্ণ, পরম কৃষ্ণ ভক্ত সুধর্ণ। দিবানী শ্রীকৃষ্ণ গুণ গান গায়, দিবানী শ্রীকৃষ্ণ গুণ গান গায়, আজও কৃষ্ণ গুণ গান গাইছে। হে গিরিধারী, তুমি কুঞ্জ বিহারী, একবার রাখো মিনতি, রাঙা পাই পাই, রাখো মিনতি, রাঙা পাই, হে গিরিধারী। ছোট ছেলে তো, খেলা করে আর কৃষ্ণ গুণ গান গায়। দিবানী শ্রী হরি গুণগান
হঠাৎ দেখলো একটা ঘোড়া তার রাজ্যে এসে উপনীত হয়েছে। ভগবান বলছে এ জগতে যাদের ভক্তি নাই, ও যদি ভক্তির মালিক হতে চায় কি করতে হবে দেখে না, আমার সম্পদ ভগবান কি বলছে দেখে নাও, তত্ত্বটা জুনে না, বলছে এ জগতে যাদের ভক্তি নাই, ও মা ধরো আমার ভক্তি নাই, আমি ভক্তির মালিক হবো কেমন করে, বলে এ জগতে যাদের ভক্তি নাই ও যদি ভক্তির মালিক হতে চাই কি করতে হবে। শাস্ত্র কি বলছে, বলে ধরো আমার সম্পত্তি নাই, আমি সম্পত্তির মালিক হব, তা আমি কি ডাক্তারি করি আবার কীর্তন করি, তো বর্তমানে আপনাদের মতো বৈষ্ণবের চরণ যুগলে আশ্রিত হয়ে সারা বছর গান করি, তা মনে মনে ভাবলাম আমি কীর্তন করে ক পয়সা রোজগার করব। এই শুনেছি আমার এই মাইক দাদা বাবা অনেক বড় লোক বুঝলেন, তো অমলদার বাড়ি আমি দাসত্বগিরি করব। এই যে দাসত্বগিরি করলে কি হবে, অমলদা মনে মনে ভাবলে সুব্রত 34 বছর বয়স হয়ে গেল, শালিকাই বাড়ি, আমার বাড়িতে ছেলের মতো থাকে, তো এক কাজ করি ওর আর শালিকাতে পাঠাবো না, আমার অনেক বাড়ি গদ্দর, একটা বাড়ি দিয়ে ওর 2 বিঘে জমি ওর নামে লিখে দেবো। তাহলে তত্ত্বটা কি হলো, আমার সম্পত্তি ছিল না, আমি সম্পত্তির মালিক হলাম কেমন করে, যার সম্পত্তি ছিল তার বাড়ি দাসত্ব করে। শাস্ত্র বলছে এ জগতে যাদের ভক্তি নাই, এ জগতে যাদের সম্পত্তি নাই, ও যদি সম্পত্তির মালিক হতে চাই, যার সম্পত্তি আছে তার বাড়ি চাকরি করলে, দাসত্ব করলে যেমন সম্পত্তির মালিক হওয়া যায়, তদ্রূপ এ জগতে যাদের ভক্তি নাই আর যাদের ভক্তি আছে, যদি ওদের চরণের দাস হয়ে যাও, কৃপা করে কিঞ্চিত ভক্তি দেয় তো নিতাই গৌর হরি বল হয়ে যায়। আবার কি বলছে, কেউ ভক্তি নিয়ে আসে কারো এসে হয়, ও মায়েরা যার একে হয় তার 100ই হয়, যার একে হয় না 100ই হয় না। আবার কি বলছে, যার বলা অভ্যাস আছে সে বলবে, যার অভ্যাস নাই সে বলবে না। তত্ত্বটা কি, মধুসূদন নামে একজন বয়স্ক লোক বুঝলেন, ওর 4 ছেলে ছিল, একটা বড় ব্যবসাদার, তা মধুসূদন যখন মরে যাচ্ছে শেষ নিঃশ্বাস, ওমা মরে যাওয়ার সময় একটা হেঁচকি ওঠে না, দেখেছেন যারা মরেছে বলুন, ও আমার মাঝে মাঝে ভুল হয়ে যায় মা, তোমার দেশের ছেলে মা একটু ক্ষমা করে দিও, আচ্ছা ভুল হয়ে গেছে, শুনুন যারা দেখেছো তারা বলুন না, মরে যাওয়ার সময় একটা হেঁচকি আসে, আমি আমি দেখেছি, তারপর মধুসূদন মরে যাচ্ছে, এই মরে যায় এই বেঁচে যায়, এই মরে যায় এই বেঁচে যায়, তা মধুসূদনের ছেলেগুলো অতিষ্ঠ হয়ে গেল, পাড়ার লোক অতিষ্ঠ হয়ে গেল, এই মরে যায় এই বেঁচে যায়, তা মধুসূদন চিন্তা করলি, ছেলেগুলো চিন্তা করলো বাবা শুধু মরে শুধু বাঁচে, তা বাবার জন্য গুরুদেবকে ডেকে নিয়ে আসলো, বলছে গুরুদেব আমার বাবা এই মরে যায় এই বেঁচে যায়, লোক জানে মরে গেছে কিন্তু বেঁচে যাচ্ছে, তা
কি করবে, তোমার বাবার আত্মা হরি নাম শুনতে চাইছে। তা গুরুদেব এসে বলছে, মধুসূদন আমি বুঝতে পেরেছি তুমি কেন মরে গিয়ে বেঁচে যাচ্ছ, তোমার আত্মা হরি নাম চাইছে। তাই মধুসূদন বলতো দেখি, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এ মাথা নেড়ে বলছে হবে না, মানে অত বড় নাম হবে না। গুরুদেব বুঝে নিয়েছে অত বড় নাম ষোলো অক্ষর বত্রিশ নাম বলতে পারবে না। তাই বলছি ছোট করে বলি, ও মধুসূদন বলতো নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এবার মধুসূদন নিঃশ্বাস টানতে বুঝে, অত শত কথা আমি বলতে পারবো না, শালা অত শত কথা আমি বলতে পারবো না, এটা বলতে পারছে নিতাই গৌর হরি বল বলতে পারছে না। কেন বলতে পারবে, ওর অভ্যাস নাই, যার অভ্যাস নাই সে বলবে না। ওই জন্য বলে ভক্তি কেউ নিয়ে আসে কারো এসে হয়, যার একে হয় তার একশোই হয়, যার নয়ে হয় তার নব্বইয়ে হয়, যার নয়ে হয় না নব্বইয়ে হয় না। তাই হরি নাম করতে শিখুন, হরি নাম বলতে শিখুন। তাই সুধন্য দিবানে শ্রীকৃষ্ণ গুণগান গায়, গায়ে হঠাৎ দেখলো একটা ঘোড়া তার রাজ্য দিয়ে পরিক্রমা করছে। তা ঘোড়াটি যখন আটকেছে তার মস্তক হইতে একখানি পত্র বাহির করে দেখলো, ও মা আজে জায়গাটা ভালো করে খেয়াল করুন মা সকল, দেখলো তার বাবা হংসধ্বজ দেখছে এই ঘোড়াটি হলো হস্তিনার রাজা যুধিষ্ঠিরের ঘোড়া। যুধিষ্ঠির অশ্বমের যজ্ঞের আয়োজন করেছে তার হস্তিনায় শান্তি ফেরানোর জন্য, তার লিখে দিয়েছে কি যদি এই ঘোড়া কোনো রাজ্যে রাজা আটকে রাখে তার সঙ্গে যুদ্ধ করে ঘোড়া ছাড়িয়ে নিয়ে যাওয়া হবে। সঙ্গে সঙ্গে হংসধ্বজ বলে উঠল, বাবা ঘোড়া ছেড়ে দে, ও বাবা ঘোড়া ছেড়ে দে। বলে কেন, বলে এই ঘোড়া আটকালে সব বংশে নিঃবংস হতে হবে। বলে কেন বাবা, তুমি হয়তো জানো না বাবা তো সুধর্ণ, সুধর্ণ সুধর্ণ বললো কেন বাবা নিঃবংস হব কেন, তুমি জানো এই ঘোড়াটি কার, এই ঘোড়া হলো হস্তিনা রাজা যুধিষ্ঠিরের। যখন না যুধিষ্ঠিরের কথা শুনেছে সুধর্ণের অন্তরে আনন্দের সীমা নাই হে, আনন্দের সীমা নাই হে। আচ্ছা রেখে বাবা চরণে পড়ে বলছে, বাবা আজ বহুদিন বাসে আমার একটা বাসনা ছিল, অনেক দিনের বাসনা আজ আমার পূরণ হতে চলেছে। হংসধ্বজ বলল, ও সুধর্ণ তোমার অন্তরে কি বাসনা ছিল, তুমি হয়তো জানো না বাবা গো, বাবা ও বাবা তুমি কি জানো এই ঘোড়া ছাড়াতে অর্জুন আসবে, ওর ভাই অর্জুন যুদ্ধ করতে আসবে। আচ্ছা বাবা বলো তো যদি অর্জুন আসে ওর সঙ্গে কে আসবে, আমার প্রাণের কৃষ্ণ আসবে, আমি কৃষ্ণকে না ডেকেও কৃষ্ণের দেখা পাবো হে। প্রসিদ্ধ ভালোবাসা দেখে নাও, প্রসিদ্ধ তত্ত্বটা বুঝতে পারলেন, সুধর্ণর ভালোবাসা দেখো কি বুদ্ধি দেখে না, বলছে বাবা তুমি জানো না যদি এই ঘোড়া আটকে রাখি যুদ্ধ করতে অর্জুন আসবে, তুমি কি জানো ও রথের সারথি আমার প্রাণ গোবিন্দ, প্রাণে গোবিন্দ মরণ যদি হয় হোক তবু তো প্রাণ ভরে একবার কৃষ্ণকে দেখতে পাবো। প্রসিদ্ধ ভালোবাসা, ও বাবা তুমি ঘোড়াটা ছেড়ো না, তুমি ঘোড়া আটকে রাখো আর যুদ্ধ ঘোষণা করে দাও। তখন হংসধ্বজ রাজা সুধর্ণের চরণতলে পড়তে গিয়ে বলছে, সুধর্ণ তুই যদি আমার ছেলে না হতিস তোর চরণ দুটো বুকে ধরে বলতাম, ওরে তোর মতো ছেলে ছিল বলে আমার মতো পাষণ্ডের কৃষ্ণ দর্শন হতে চলেছে। কেন জানিস ও বাবা, আমার তো এই খেয়াল ছিল না
যে এই ঘোড়া ছাড়াতে অর্জুন আসবে, সত্যই তো, যদি আমি ঘোড়া আটকে রাখি তাহলে অর্জুন যুদ্ধ করতে আসবে। আর শুনেছি তার রথের সারথি আমার কৃষ্ণ, আমার জীবন যাই যাক আমি তো ভগবানকে একবার প্রাণ ভরে দেখতে পাবো, দাও যুদ্ধ লাগিয়ে দাও। তাই রাজা সুধর্ণ সমগ্র রাজ্যে ঘোষণা করে দিল, কি শোনে না, হংসধ্বজ রাজ্যের রাজা সকল প্রজাকে বলছে কি, আগামী কল্ল প্রভাতে হস্তিনার রাজার সঙ্গে হংসধ্বজ রাজার রাজ্যের যুদ্ধ শুরু হবে। ও মা, তবে রাজা হংসধ্বজ একটা কথা কি বলেছিল, সকল প্রজাকে বলেছিল, প্রজাগণ একটা কথা কান খুলে ভালো করে শুনে নেন, যদি সকাল সাতটার মধ্যে না আসতে পারো তাকে গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়ে মরতে হবে। ভালোবাসার মাধুর্য দেখে নেন, সকাল সাতটার মধ্যে আসতে হবে, সাতটার মধ্যে না যদি আসতে পারো গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়ে মরতে হবে। তাই কি করলো, ওই রাজ্যে যত প্রজা ছিল, যুদ্ধ মানে যোদ্ধা ছিল, তারা কি সকাল 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 উঠে স্নান টান করে যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। কিন্তু একজন আর দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, সেটা কে বলুন তো মা? ও মা, আমরা প্রতিদিন গান করতে যাওয়ার সময় তিনখানা কাজ করে যায়, আমার মাধব উপরে আছে তাকে প্রণাম করে যায়, মার পায়ে প্রণাম করে যায়, আর একটা কাজ করে যায়, সেটা কি বলতে পারেন? ওরে বেটা মোর পায়ে প্রণাম নেয়, বউকে বলে আসতে হয়, চার দিন পাঁচ দিন থাকতে হয় তো, তাই বলে আসতে হয়। তাই আজ সুধর্ণ সকালে সকালে স্নান করে নিয়েছে, স্নান করে নিয়েছে, বিগ্রহকে প্রণাম করেছে, করেছে মায়ের চরণে প্রণাম করেছে, প্রণাম করেছে। এবার বউকে বলতে গেছে, যেই না বলতে গেছে, বউ সকাল সকাল সেজে গুজে এসে বলছে, ও গো স্বামী গো, বড় বাসনা জেগেছে আমার অন্তরে, আমার অন্তরে। সুধন্য বলল, সকালবেলা আবার কি বাসনা জেগেছে, একটা ছেলে আমার দিয়ে যাও হে। তোমার লজ্জা করে না, নির্লজ্জ হয়ে গেলে সকালবেলা মা গো মা বলে ছেলে দিয়ে যাও, একটা সন্তান আমার দিয়ে যাও। হ্যাঁ গো, তুমি এই কথা বললে কি করে, সকালবেলা আমি স্নান করে রেডি হয়ে গেছি। হ্যাঁ গো, তোমার নির্লজ্জ হয়ে গেলে একটা সন্তান তোমার দিতে হবে, তোমার কি একটু লজ্জা বলে কোনো বস্তু নাই? ও স্বামী, একটা সন্তান আমায় দিয়ে যাও হে, যাও হে। মাধবী শুনবে না, সুধর্ণ তো দেবে না, দেবে না। সুধর্ণ বললে, মাধবী তোমার মাথা খারাপ হয়ে গেছে, সকালবেলা তুমি সন্তান চাইছো, আচ্ছা তুমি কি নির্লজ্জ হয়ে গেলে আমি যে যুদ্ধে যাব তোমার কি জানা আছে, যে ওই সকাল সাতটার আগে না গেলে আমার গরম তেলের মধ্যে পড়ে জীবন দিতে হবে? তখন মাধবী কেঁদে কেঁদে বলে উঠল, গো স্বামী গো, ও গো স্বামী স্বামী গো, আমি জানি তুমি যুদ্ধে যাচ্ছ। আস্তে ও মা, দেখে না মাধবীর ভালোবাসা, দেখে না মাধবী বলছে, স্বামী আমি জানি তুমি যুদ্ধে যাচ্ছ, আমি জানি তুমি আর ফিরবে না। এ কথা বললে কেন ও মাধবী, তুমি এ কথা বললে কেন? তোমার হয়তো জানা নাই যুদ্ধটা কার সঙ্গে করতে যাচ্ছ, যুদ্ধ তুমি করতে যাচ্ছ অর্জুনের সঙ্গে। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধে ওর কাছে কেউ রেহাই পায়নি, তুমি তো আর বাঁচবে না স্বামী গো, তুমি যদি না বাঁচো আমি কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচিব? তাই যাবার সময় একটা সন্তান আমায় দিয়ে যাও স্বামী গো। রাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য বলে রামনাথপুরের মায়েদের ভালোবাসা আছে, শুধু আমাদের মতো কীর্তনিয়ারা জানে না, করতে হয় একটি সত্তা।
আছে। আচ্ছা বলো তো কি কোনো লোক কোনো ভালো কাজে যাচ্ছ, ওর বউ যদি সকালবেলা বলে একটা বাচ্চা দিয়ে যাও, কেমন বাজে ব্যাপার না? যত মাধবীর চরণ ধরে দূর দূর করে তাড়িয়ে দূরে যাও, বারে বারে তাড়িয়ে দেয়, বারে বারে গিয়ে মাধবী চরণ ধরে। এবার মাধবী আর থাকতে পারছে না, ছুটে গিয়ে বলছে, ও গো বন্ধু আমার, চিরজনমে ভুলে যেও না কোনদিন, সুখে থেকো চিরদিন, মাধবী সুধর্ণের চরণতলে পড়ে কাঁদছে, বলছে বন্ধু তুমি চলে যাচ্ছ, যাও তুমি চির বাদী হব না, শুধু একটা বাচ্চা আমায় দিয়ে যাও, তার মুখ দেখে তোমার কথা ভুলে থাকবো আমি, একটা সন্তান আমায় দিয়ে যাও স্বামী, একটা সন্তান আমায় দিয়ে যাও, সুখে থেকো চির। কি ভালোবাসা মাধবী দেখো, বলছে স্বামী আমি মরণের আগেও চাই, মরণের পরে যেন তোমায় পাই, মরণের ওই আগে তোমাকে যে চাই, মরণের পরে যেন তোমাকে যে পাই, আর স্বামী একটা সন্তান আমায় দিয়ে যাও, স্বামী একটা সন্তান আমায় দিয়ে যাও, যার মুখ দেখে তোমার মুখের কথা আমি ভুলে থাকবো, একটা সন্তান আমায় দিয়ে যাও। সুধর্ণর স্ত্রী মাধবী বলছে, স্বামী ও স্বামী জানো তো আস্তে আস্তে অনেক অনেক ফুল, অনেক অনেক ফুল ছাদে হয়, ও মায়েরা লক্ষ্য করবেন ছাদে অনেক ফুল হয়ে শুকিয়ে যায়, দেখবে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কেউ তুলে ভগবানের সেবা দেয় না, আর অনেক ফুল দেখবে মরার গলায় গিয়ে চিতার ভিতর ঢুকে যায়, অনেক ফুল দেখবে ফুল সজ্জার ঘরে যায়, অনেক ফুল দেখবে বাসর ঘরে যায়, অনেক ফুল দেখবে আস্তে 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 অনেক ফুল দেখবে রাস্তায় লোকে ফেলে দেয়, কেউ বা মারিয়ে যায়। মাধবী বলছে সুধর্ণকে, স্বামী আমি ছাদে শোকানো ফুল না, আমি বাসর রাতের ফুল না, আমি টবে শোকানো ফুল না, আমি ঠাকুরের পায়ের ফুল না, আমি হলাম সকালবেলা শিউলি ফুল, রাস্তায় ঝরে পড়ে আছি, তুমি যাওয়ার সময় একবার মারিয়ে যাও না, ঝরা ফুল বুকে তুলে চিতির সুরভি ঢেলে দিলে, ঝরা ফুল বুকে তুলে দিয়ে, মিন্টু ছেড়ে দে ভাই, তাতে চিতির সুরভি ঢেলে ওহ
বাসনা পূরণ করতে গিয়ে সুধরণের দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। এদিকে ঘড়িতে 7টা বেজে বেশি হয়েছিল, এইভাবে যদি কারোর বউ কাঁদে তার স্বামী কি থাকতে পারে? তাই মাধবীর বাসনা পূরণ করতে গিয়ে 7টা বেশি হয়ে গেল, দেরি হয়ে গেল, 7টা বেজে গেছে। তা সুধর্ণ যখন যজ্ঞস্থলে গিয়েছে, চিন্তা করছে, সবাই চাওয়াচাই করছে, রাজার ছেলে দেরি করেছে। রাজা যে কঠোর নিয়ম দিয়েছিল কি, 7টার আগে না এলে গরম তেলে ঝাঁপ দিয়ে মরতে হবে। এদিকে রাজার ছেলে দেরি করে এসেছে, চিন্তা করছে রাজা কি করবে, চিন্তা কি করছে। কিন্তু রাজার অটল প্রতিজ্ঞা চন্দ্রধরের মতো, চিৎকার করে বলে উঠল, সুধর্ণ যখন দেরি করে এসেছে তাকে উত্তপ্ত তৈলের মধ্যে ঝাঁপ দিয়ে জীবন দিতে হবে। সুধর্ণ কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তীরে এসে তড়ি ডুবে গেল, হে ঠাকুর তীরে এসে আমার তরি ডুবে গেল, আর ক্ষণেকের মধ্যে আমি কৃষ্ণকে দেখতে পেতাম। ওই তো অর্জুনের কপির ধ্বজ রথ ঢং ঢং করে শব্দ হচ্ছে আসছে, আজ আমার তীরে এসে তরি ডুবে গেল। ঠাকুর এ জন্মে মনে হয় তোমার দেখ হলো না, হে হলো না, হে আমার যদি আমার মনুষ্য জন্ম যেন আমি প্রাণ ভরে তোমায় একবার দেখিতে পাই, হে দর্শন আমি করি। সবাই মিলে সুধর্ণকে ধরে নিয়ে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিল, গরম তৈল শীতল হয়ে গেল, শীতল হইয়া গেল, আর ওই তৈলের মধ্যে সুধর্ণ বসে বসে কৃষ্ণ নাম নিল। কি বলছে, ও তুমি আপনা হইতে হও আপনা, যার কি হো নাই তুমি আছো তা, দ্বিজেন্দ্র গীতি, এই সবই মিছে কথা ভাবি সেবার, এসবই মিছে কথা ভাবি সেবার, বড় বাজে প্রভু মরমে কেন বঞ্চিত তব চরণে, তুমি ঠাকুর তুমি বলো না, বলো না, গরম তেলের মধ্যে বসে বসে ধন্য কাছে ঠাকুর, ঠাকুর বঞ্চিত করো না, একবার যেন তোমায় দেখতে পাই ঠাকুর প্রসিদ্ধ ভালোবাসা। আমি পথের ধুলায় হইয়া অন্ধ, এসে দেখি শেখেয়া হয়েছে বন্ধ, আমি পারে বসে তারে ডাকিবারে বারে, একবার দেখা দাও দয়া করে, পারে বসে তারে ডাকিবারে বারে, পারে করো ভজনে, আমি পারে বসে তারে ডাকিবারে বারে, একবার দেখা দাও দয়া করে, আমি পারে বসে তারে ডাকিবারে বারে, পারে করো ও ভজনে। শুনেছি গো দিশাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বাড়ি,
শুনেছে গো এনে দাও তারে প্রেমানিত প্রেমানিত কিসি গো চাহে ওগো ভগবান গৌর হরি বল কৃষ্ণ আসছে কৃষ্ণ আসছে গো সুধন্য গরম তেলের মধ্যে বসে আছে অর্জুন রথে আসছে ভগবান